কংগ্রেস দলের দিনত টু জি কেলেঙ্কারি, ফোর জি কেলেঙ্কারি, কয়লা ব্লক কেলেঙ্কারি, অকল কেলেঙ্কারি কেলেঙ্কারি কেলেঙ্কারি। কংগ্রেস দল যেটা সরকার আসলে দিল্লিত লাস্টর দেড় বছর মানে একু কাম করব নারা হয়ে গেল। পলিসি প্লেনাইজিং বলে কয় কোনোয়ে ফাইলত সহি করব নারে, সহি করলে কিবা নয় কিবা একটা কেলেঙ্কারি হয়। আর অলপ টাকার কেলেঙ্কারি নয়, 2 লাখ কোটি, 3 লাখ কোটি, 5 লাখ কোটি টাকার কেলেঙ্কারি হওয়া হল। গতি কাম বন্ধ হয়ে গেল। কোনে ভুগিলে? আমার ভারতের রাইজে ভুগিলে আর রাইজে ভুগিলে। সেই কারণে রাইজে কি করলে, কংগ্রেসক বিদায় দিল, কংগ্রেসক রাইজে বিদায় দিলে আর নরেন্দ্র মোদী ডাঙরিয়াক প্রধানমন্ত্রী পাতিলে। আপনাদেরকে এবার চিন্তা করে চাও, নরেন্দ্র মোদী ডাঙরিয়া 2014 চনত প্রধানমন্ত্রী হল, বিজেপি দলে 272টা সমষ্টিত জয়লাভ করলে। আজিকালি সকল যুগে এন্টি ইনকামবেন্সি হয় বলে কয়, যার সরকার হয় তার সরকারের এগেনস্টত মানুষে কাম করে বা মানুষে বেয়া পায়, এন্টি ইনকামবেন্সি হয় বলে কয়। এই এন্টি ইনকামবেন্সি নরেন্দ্র মোদীয়ে নাইকিয়া করে দিলে, এটা প্রো ইনকামবেন্সি হওয়া হল। আগতে হয়েছিল এন্টি ইনকামবেন্সি মানে সরকার যার তার উলুটাই মানুষে ভোট দিয়ে, এতিয়া হয়েছে প্রো ইনকামবেন্সি, সরকার যাই যা তাকেই ভোট দিয়ে। এই কাম কোনে করেছে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়াই করেছে। 2014 চনত 272টা সমষ্টিত বিজেপি জিকিছিল, 2019 চনত 303টা সমষ্টিত বিজেপি জিকিলে, এবার 390টা সমষ্টিত অকলে বিজেপি জিকিব। এ হয়েছে রাইজর প্রতি করা কামৰ কারণে রাইজর সুভাষিক, রাইজর আশীর্বাদ। আর নরেন্দ্র মোদী ডাঙরিয়াক তৃতীয়বারের কারণে প্রধানমন্ত্রী পাতিব লাগে বলে রাইজে পল লৈছে। এইদরে এইদরে বিভিন্ন কাম নরেন্দ্র মোদী ডাঙরিয়াই করেছে। আজি আপনাদেরকে চাক, অসমৰ এনেকুৱা এটা রাস্তা নাই, ন্যাশনাল হাইওয়ে নাই যত ফোর লেন হয়তো হওয়া নাই বা ফোর লেন এনাউন্স হওয়া নাই। সকল রাস্তা ফোর লেন হল। গুৱাহাটীত কৌকদিন আমি সিক্স লেনের রাস্তা আরম্ভ করলো। গুৱাহাটীত আমি ব্রহ্মপুত্রত দুখন দলং বনাই আছো, এখন আমার শুয়ালকুচি আর পলাশবাড়ীত, আর এখন উত্তর গুৱাহাটী আর ফাঁসি বজারত। আমি নিমাতি আর মাজুলীত ব্রহ্মপুত্র দলং বনাই আছো। ধুবুরী ফুলবাড়ীত 20 কিলোমিটার দীঘল ব্রহ্মপুত্রর উপর দলং বনাই আছো। অসমৰ গোটেই রেল লাইন বিলাক ডাবল রেল লাইন হল, ইলেকট্রিক রেল লাইন হল। এইবিলাক কার দিনত হয়েছে? নরেন্দ্র মোদী ডাঙরিয়ার দিনত হয়েছে। আজি আপনাদেরকে চাও, অসমত কি আছিল? অসমত যেটা কংগ্রেসের সরকার 16 চনলৈকে আসলে, তেতিয়া অসমত মাত্র মেডিকেল কলেজ আসলে 6খন। আজি 7.5 বছরত অসমত নতুনকৈ ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় 18খন মেডিকেল কলেজ বনাইছে। দেশ স্বাধীন হল 77 বছর, 7 বছর আমি চলালো, 60 বছর কংগ্রেসে চলালে। কংগ্রেসে চলাওতে মাত্র মেডিকেল কলেজ বনালে 6খন, আর 7.5 বছরত আমি মেডিকেল কলেজ বনালো কিমান? 18খন। অসমত 2015 চনলৈকে ইউনিভার্সিটি আসলে 8খন, ইউনিভার্সিটি আসলে 8খন, এতিয়া ইউনিভার্সিটি হল 7খন, 6খন আর 2খন, এতিয়া 15খন ইউনিভার্সিটি যাওয়া 7.5 বছর। পড়িবলে ইউনিভার্সিটি লাগিব, স্বাস্থ্য ভালে থাকিবলে হসপিটাল লাগিব। তার কারণে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় প্রত্যেক মাহত একোখন মেডিকেল কলেজ নতুনকৈ বনায়, প্রত্যেক মাহত এখন ইউনিভার্সিটি নতুনকৈ বনায়, আর সেইদরে আমি রাইজর কাম করব বিচারিছো।